গুড গুড, ভেরি গুড। প্রত্যেকটা মার্কারে পা দিবা, নির্দিষ্ট করে প্রত্যেকটা মার্কারে নির্দিষ্ট করে পা দিবা। গুড, প্রত্যেকটা মার্কারে দিতে হবে। 200 মিটার এবং 1600 মিটার রানের ক্ষেত্রে পায়ের স্টেপ যদি তোমার দূরত্ব যদি জোরে জোরে হয় বা ডিস্টেন্সটা বেশি হয় তাহলে খুব তাড়াতাড়ি দৌড়াতে পারবা। গুড, এটা কয়েকবার করো। মার্কারে দাও, মার্কারে দাও, আরও পা বড় বড় করতে হবে, স্টেপ দাও। হ্যাঁ, স্পিডে যেতে হবে, স্পিডে। গুড, এটা একটা খুবই কার্যকরী ওয়ার্ম আপ। 200 মিটার এবং হচ্ছিল তোমার 1600 মিটার বা সেনাবাহিনীর 500 বা 600 মিটার দৌড়ানোর ক্ষেত্রে এই এক্সারসাইজগুলো খুবই কাজে লাগবে। গুড গুড, ভেরি গুড। ওকে, স্টেপ দাও, স্টেপ স্টেপ, প্রত্যেকটা মার্কারে দিবা আর কি, ঠিক আছে? মার্কারের কাছাকাছি যত তাড়াতাড়ি পা নিয়ে যেতে পারবা তত ডিস্টেন্সটা বড় হলে খুব অল্প সময়ে অনেক দূর যেতে পারবা। গৌড়, এই ওয়ার্ম আপগুলো সবসময় করতে হবে, এই ওয়ার্ম আপগুলো সবসময় করতে হবে। গৌড়, কয়েকবার করো। আচ্ছা, মুজাহিদ, এবার একজন একজন করে পালিয়ে দাও। ওকে, তাহলে ভিড় কম হলেও এক্সারসাইজটা ঠিক মতো হবে। গুড গুড। ওকে, পিছন থেকে রানিংয়ে আসতে হবে, পিছন থেকে রানিংয়ে আসতে হবে, ঠিক আছে? ওকে, স্টার্ট স্টার্ট, রানিং 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 রানিং, আরও স্পিড, আরও স্পিড। গুড, ওকে, ফাইন, ঠিক আছে, নেক্সট। গুড, আরও রানিংয়ে করতে হবে। গুড গুড। এটি আমাদের মূলত আসলে 200 মিটার, 1600 মিটার বা সেনাবাহিনীর 500-600 মিটার যে দৌড়াতে দেয়, দৌড়ানোর স্পিডগুলো বাড়ানোর জন্য ওইভাবে আসলে আমার করা উচিত। যারা পরীক্ষা দিতে যাবা এবার বা আগামীতে, তার অবশ্যই এরকম মার্কার দিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করলে তোমাদের দৌড়ানোর ক্ষেত্রে অনেকটা তোমরা উপকৃত হতে পারবে, স্পিড বাড়বে তোমাদের, ঠিক আছে? গুড গুড, ভেরি গুড। 500টা করো, 500টা করো, তুমি আবার দাও, আবার দাও, আবার দাও, আবার দাও, তো পা বাঁকা করছো কেন? দাও, নর্মালি দৌড়ো, নর্মালি দৌড়ো। হ্যাঁ, এই দেখো তো, নর্মালি দাও, স্পিডে যেতে হবে, স্পিড তুমি দাও তো, আরেকবার স্পিডে দাও, স্পিডে দাও, স্পিডে দেখো, স্পিড পা তোলো, স্পিড স্পিড স্পিডে যাও, স্পিডে, খুবই স্পিডে, খালি ডিস্টেন্সটা দিবা আর কি মার্কারে, পায়ের স্টেপগুলো হবে মার্কার বরাবর। গুড, মার্কার বরাবর। গুড, এবার স্পিডে আসো। গুড, জিহাদেরটা হচ্ছে। গুড, ফাইন, আলামিনেরও হচ্ছে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড, ভেরি গুড, ভেরি গুড। সোলজার একাডেমির শিক্ষার্থীরা আসলে পায়ের অমাপগুলো করছে, এগুলো দৌড়ানোর ক্ষেত্রে এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষা দিতে যাবা তোমরা, বিশেষ করে পুলিশের জন্য বা সেনাবাহিনীর জন্য, অবশ্যই এইভাবে তোমরা মার্কার দিয়ে কিন্তু এক্সারসাইজ করতে পারো, এতে করে তোমাদের দৌড়ের স্পিড বাড়বে আশা করি। গুড, ভেরি গুড, ভেরি গুড, সাবাস, মার্কারে দিতে হবে, বুঝে গেছে কি? ওকে, ঠিক আছে। গুড, ওকে, ফাইন, ভেরি গুড গুড। এবার মার্কারের উপর দিয়ে জাম দেওয়াও, মার্কারের উপর দিয়ে জাম। আচ্ছা, যাও যাও, উপরে দৌড় দাও, দৌড় দাও, মার্কারের উপর দিয়ে জাম্প হবে আর কি, ঠিক আছে? এটা দ্বিতীয় এক্সারসাইজ। ওকে, মুজাহিদ, দেখা দাও মার্কারের উপর দিয়ে জাম্পটা, একবার দেখে দাও। হ্যাঁ হ্যাঁ, স্পিডে আসবে, স্পিডে। এই, সোজা সোজা আসো, সোজা সোজা, হ্যাঁ সোজা, স্পিডে, মার্কারের উপর দিয়ে। গুড, দৌড়াতে হবে, আরও আরও দৌড়াতে হবে, ঠিক আছে? ওকে গুড, ফাইন, এই যে একটা হয়েছে, ভেরি গুড গুড, আরও স্পিড, আরও স্পিড। এই যে পায়ের রিদম ঠিক করো, হ্যাঁ পায়ের রিদম ঠিক করতে হবে, না পারলে 20টা বুকডাউন বা লাগাই ফেললে মার্কারে 20টা বুকডাউন পানিশমেন্ট। গুড, আরও আরও, গুড, ফাইন, এই যে এটা হচ্ছে। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ফাইন, এটা দ্বিতীয় এক্সারসাইজ চলছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, দ্বিতীয় এক্সারসাইজ চলছে, ভেরি গুড, ফাইন, ভেরি গুড। ওকে, এইভাবে আসলে প্রতিনিয়ত এক্সারসাইজগুলো করতে হবে, বিশেষ করে যারা পুলিশ কনস্টেবল বা সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীতে পরীক্ষা দিতে যাবে। আশা করি এই এক্সারসাইজগুলো করলে তোমাদের পায়ের যে দৌড়ানোর স্পিড নিয়ে তোমরা অনেকে চিন্তিত, আশা করি তোমরা খুব সহজে খুব দ্রুততার সাথে দৌড়াতে পারবা। আর সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, তোমরা চাইলে অবশ্যই সেনাবাহিনীর জন্য অথবা নৌবাহিনী বা বিমান বাহিনী বা পুলিশ বা অন্যান্য বাহিনীর জন্য এখানে এসে
প্রস্তুতি নিতে পারো। প্রস্তুতি নিতে আসলে শারীরিক ট্রেনিংয়ের পাশাপাশি তোমরা লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার বিষয়গুলো এখানে শিখতে পারবে। বোঝা গেছে কি? এটা প্রতিদিনও করতে হবে। পারবা তো? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।